মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে প্রস্তুতি পর্ব তুঙ্গে মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম তথা বোলপুরের প্রশাসনিক বৈঠকে আছেন তাই তার আসার প্রস্তুতি পর্ব যুদ্ধ চলাকালীন তৎপরতায় রয়েছে একদিকে যেমন তৈরি হচ্ছে হ্যালিপ্যাড অন্যদিকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাজো সাজো রব হ্যালিপ্যাড পরিদর্শনে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি হ্যালিপ্যাডের জায়গায় ঠিকঠাক কাজ চলছে কিনা খতিয়ে দেখেন হ্যালিপ্যাডের জায়গায় ঠিকঠাক কাজ চলছে কিনা খতিয়ে দেখেন এবং খোঁজ খবর নেন জেলার সভাধিপতি ও নানুরের বিধায়ক আশা করা যায় আজকের মধ্যে হ্যালিপ্যাড তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে যুদ্ধকালীন তৎপরতা কাজ চলছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বঙ্গজনী বাংলার মা বীরভূম জেলা মাটিতে রাঙা মাটিতে পা রাখছেন সর্বত বীরভূম জেলাবাসীর একটা খুশির আবেগ আনন্দের সব উৎফুল্ল হয়ে আছে কালকে প্রশাসনিক বৈঠক হবে বীরভূম জেলা বিভিন্ন এরিয়া বন্যা যে কবরত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর সম্বন্ধে প্রশাসনিক দপ্তরের কাছ থেকে খোঁজ খবরাখবর নেবেন শুধু বিভিন্ন সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর কালকে একটা নাগাদ বোলপুর আসবে তাই এখানে যেমন হেলিপ্যাড তৈরি হচ্ছে অন্যভাবে আমাদের যে বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আছে ওর পিছনে হেলিপ্যাডটা প্রস্তুত করা হচ্ছে রাঙা বিতানের ওখানে এরিয়া যে সংলগ্ন এরিয়াগুলো সব ঠিকঠাক করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী আসবেন সবত তার নিরাপত্তার বিষয়টা লক্ষ্য রেখে প্রশাসনিক লেভেল থেকে সব দিক দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে জেলা পরিষদের সভাপতি সভাধিপতি হিসেবে আপনি পরিদর্শন করছেন এবং কাজ দেখছেন আমি একজন সৈনিক হিসাবে কাজ পরিদর্শন করছি জেলা পরিষদ সভাধিপতি হিসাবে যেমন দেখা নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে আর মুখ্যমন্ত্রীর একজন দলনেত্রীর সৈনিক হিসাবেও আমি এবং নান বিধানসভা বিধায়ক দুজনাই গোটা এরিয়াগুলো পরিদর্শন করছি যে যে এরিয়া নামার সম্ভাবনা আছে এই হেলিপ্যাডে নামতে পারেন উনি আপনি উনি গীতাঞ্জলি প্রেক্ষাগৃতের পেছনে হেলিপ্যাডটা নামতে পারেন উনি দুবরাজপুর থেকে বাই রোডেও আসতে পারেন বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা